শিগগির বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন, তবে কোথায় কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন। কোটা আন্দোলনের সময় আহতদের দেখতে রোববার দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গিয়ে তিনি একথা জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে, যথাসময়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে। জাহিদ হোসেন বলেন, 750-এর বেশি মানুষ এই হাসপাতালে চোখের চিকিৎসা নিয়েছেন, বর্তমানে 11 জন রোগী দুচোখে দেখছেন না, তাদের আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। বিএনপির পক্ষ থেকে আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। সরকার ইচ্ছে করবে এর বাইরেও বাংলাদেশ জাতীয় তাদের দল তার নিজস্ব উদ্যোগে তাদের দলের চেয়ারম্যান এবং আজকে যাও এবং চিকিৎসার ব্যাপারে আমাদের যা যা করেন আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সেই অনুযায়ী সহযোগিতা করবে।